হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়বো আমাদের যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। তার আগে বলে নেই যে আমাদের পৃথিবীতে যত বড় বড় গুরুত্বপূর্ণ কারবারি প্রতিষ্ঠান রয়েছে সেই সবগুলোই কিন্তু হলো যৌথ মূলধনী কারবার, এবং নিঃসন্দেহে যৌথ মূলধনী কারবার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মাধ্যম। তাহলে দেখে নেই যে এই যৌথ মূলধনী কারবারের কী কী বৈশিষ্ট্য রয়েছে যার কারণে এটি এত জনপ্রিয়তা লাভ করেছে। প্রথমেই হলো স্বেচ্ছামূলক সংস্থা। আমরা জানি যে যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে কয়েকজন অনেক সংখ্যক ব্যক্তি তাদের নিজেদের ইচ্ছায় এই কারবারের সংশ্লিষ্টতা অর্থাৎ এই কারবারের সাথে যুক্ত হয়, এবং এই সব ব্যক্তিরাই কিন্তু তাদের ইচ্ছানুযায়ী যে কোনো সময় এই কারবারে যুক্ত হতে পারে অথবা পদত্যাগ নিয়ে বিদায় নিতে পারে। এর ফলে আমরা দেখতে পাই যে যাদের কাজ করার ইচ্ছা আছে, যারা এই কারবারের সাথে যুক্ত হতে চায়, অর্থাৎ তারা তাদের নিজের ইচ্ছা অনুযায়ী এই কাজে এই যৌথ মূলধনী কারবারের সাথে যুক্ত হয়ে থাকে। এর ফলে এই কারবারের ক্ষেত্রে আমরা দেখি যে তেমন কোনো বাধ্যবাধকতা থাকে না। তারপর হচ্ছে আইনের দ্বারা সৃষ্ট। আমরা জানি যে অনেক কারবারি সংস্থাতেই আইনের কোনো আইনগত কোনো সত্তা থাকে না, যেমন সমবায় প্রতিষ্ঠান বা সমবায় কারবার, কিন্তু যৌথ মূলধনী কারবার আইনের দ্বারা সৃষ্ট হয় এবং এটি একটি আইন স্বীকৃত প্রতিষ্ঠান। যে কোনো দেশে যখন এই যৌথ মূলধনী কারবার গড়ে ওঠে তখন তাকে আইনের মাধ্যমে নিবন্ধন করার প্রয়োজন হয়, এবং আইন দ্বারা নিবন্ধিত হওয়ার মাধ্যমেই কিন্তু এই যৌথ মূলধনী কারবার একটি আইনগত সত্তা লাভ করে। এর ফলে জনগণের এই যৌথ মূলধনী কারবারের ওপর বিশ্বাসটাও অর্জিত হয়। তারপর হচ্ছে পৃথক ব্যক্তিগত সত্তা। পৃথক ব্যক্তিগত সত্তায় বলতে আমরা বোঝাচ্ছি যে এই কোম্পানিতে আইন অনুযায়ী যৌথ মূলধনী কারবারটি নিবন্ধিত করা হয়, এরপরে এই মালিকরা তাদের সত্তা থেকে পৃথক একটি ব্যক্তি সত্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এবং নিজস্ব নামে জনগণের কাছে পরিচিত হয়। তারপর হচ্ছে চিরন্তন অস্তিত্ব। বন্ধুরা, আমরা জানি যে যৌথ মূলধনী কারবারে শেয়ার কী হয়, ক্রয় বিক্রয় হয়। এর ফলে আমরা দেখি যে এই ধরনের কারবার বা এই ধরনের সংগঠনের মালিক সবসময়, অর্থাৎ মালিকানা সবসময় পরিবর্তিত হচ্ছে, মালিকানার পরিবর্তন ঘটছে এই ধরনের কারবারে। এর ফলে দেখি যে এই ধরনের কারবারের ক্ষেত্রে যে কোনো একজন মালিকের যে কোনো জরুরি অবস্থাও যদি চলে আসে তখনও এই কারবারের অস্তিত্ব থাকে, অর্থাৎ এই কারবারের মালিকানা সবসময় পরিবর্তিত হওয়ায়, সবসময় গতিশীল হওয়ায় এই কারবারটি সবসময় অস্তিত্ব এই কারবারের সবসময় অস্তিত্ব থাকে, এবং কোনো একজন শেয়ার হোল্ডারের যোগদান, তারপরে হচ্ছে তার বিদায় বা শেয়ার হোল্ডারদের মৃত্যু, এই জাতীয় কারবার এই কারবার শেয়ার হোল্ডারদের মৃত্যুর ফলে এই জাতীয় কারবারের অস্তিত্ব বিপন্ন হয় না, অর্থাৎ এই জাতীয় কারবার সর্বদাই বিদ্যমান। তারপর হচ্ছে ব্যবস্থাপনার পৃথকীকরণ। ব্যবস্থাপনার পৃথকীকরণ বলতে বোঝায় যে এই ধরনের কারবারের যারা মালিক পক্ষ রয়েছে, অর্থাৎ যারা শেয়ার হোল্ডার রয়েছে, তারা কিন্তু এই ব্যবস্থা তারা কিন্তু কারবারটি পরিচালনায় অংশ নিতে পারে না, অর্থাৎ মালিক যারা মালিক পক্ষ রয়েছে তাদের ভোটের মাধ্যমে কয়েকজন ব্যক্তি এই কারবারটি ব্যবস্থা কারবারটি পরিচালনা করে। এর ফলে কী হয়, মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ হয়। এর ফলে আমরা দেখি যে মালিকরা তাদের ওই ব্যবস্থাপনায় কোনো ধরনের প্রভাবক সৃষ্টি করতে পারে না। ঠিক তেমনি যে আমাদের আইন বিভাগ এবং শাসন বিভাগকে যেভাবে আলাদা করে পৃথক করা হয়েছে, যার ফলে আইন এবং শাসন বিভাগ যেমন একজন এক বিভাগ অপর বিভাগকে প্রভাবিত করতে পারে না, ঠিক তেমনি মালিক পক্ষ যেন ব্যবস্থাপক পক্ষকে প্রভাবিত না যেন করতে পারে, এজন্যই মালিক পক্ষ থেকে ব্যবস্থাপনা পক্ষকে পৃথক করা হয়েছে। তারপর হচ্ছে সীমাবদ্ধ দায়। আমরা জানি যে এই কারবারের সবচেয়ে বড় সুবিধাটা হলো যে এইখানে অসীম দায় দায়িত্ব নেই অন্যান্য কারবারের মতো, অর্থাৎ
এই কারবারে যারা শেয়ার হোল্ডার রয়েছেন অর্থাৎ যারা মালিক পক্ষ রয়েছেন তাদের দায় দায়িত্ব কীভাবে নির্ধারিত হয়, তাদের দায় দায়িত্ব নির্ধারিত হয় তাদের শেয়ার মূল্য দ্বারা। অর্থাৎ যাদের যত বেশি শেয়ার রয়েছে উক্ত কোম্পানি বা কারবারে তাদের ততটুকু দায়িত্ব, এবং যতদিন তাদের এই যতদিন তাদের এই শেয়ারের মূল্য অর্থাৎ তাদের এই শেয়ার এর মূল্যটি পরিশোধ করা হয় না ততদিনই তাদের দায় থাকে এই কোম্পানিতে, এবং যখনই তাদের এই দায় পরিশোধ করে দেওয়া হয় অর্থাৎ যখনই তাদের এই শেয়ার মূল্যটি পরিশোধ করে দেওয়া হয় তখনই তারা তাদের এই কোম্পানি থেকে দায়মুক্ত হয়ে পড়ে। তারপর হচ্ছে মূলধন সংগ্রহ। মূলধন সংগ্রহের ক্ষেত্রে যৌথ মূলধনী কারবারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি শেয়ার বাজার দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ শেয়ার বিক্রি করে তারা মূলধন সংগ্রহ করতে পারে জনসাধারণের কাছ থেকে। এর ফলে একদিকে যেমন জনসাধারণের মূল নগদ যে অর্থটা রয়েছে অর্থাৎ জনসাধারণের তরল অর্থ দ্বারা যৌথ মূলধনী কারবার তাদের প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারছেন এবং মূলধনের গঠন করতে পারছেন, অন্যদিকে যারা জনগণ রয়েছে তাদেরও পুঁজি গঠিত হচ্ছে এবং তাদের মূলধন গঠন হচ্ছে। এর ফলে আমরা দেখতে পাই যে কোনো সাধারণ জনগণই উক্ত কোম্পানির আংশিক শেয়ারের মালিক হতে পারেন, এবং মূলধন সংগ্রহেও সেটা সংগঠনকে পরিচালনা করতে আরও সুবিধা করে দিচ্ছে। তারপর হচ্ছে আমাদের শেয়ারের হস্তান্তরযোগ্যতা। আমরা জানি যে আমাদের এই পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারগুলো কিন্তু হস্তান্তরযোগ্য, অর্থাৎ খুব সহজেই পূর্ব কোনো অনুমতি ছাড়াই একজন মালিক তার শেয়ার ক্রয় বিক্রয় করতে পারেন, এবং এর ফলে শেয়ার বা এই ধরনের কারবারের মালিকানা সবসময় পরিবর্তিত হতে থাকে এবং এদের শেয়ারগুলো হস্তান্তরযোগ্য। তারপর হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। আমরা একটু আগে পড়েছি যে ব্যবস্থাপনার পৃথকীকরণ করার ফলে আমরা দেখি যে মালিক পক্ষ এবং ব্যবস্থাপনার পক্ষ কিন্তু আলাদা, এবং একটি নির্দিষ্ট পরিচালক মণ্ডলী ধারায় কিন্তু এই এই বাজারটি বা এই কারবারটি পরিচালিত হয়, এবং এতে মালিক পক্ষ কোনো প্রভাবও সৃষ্টি করতে পারে না শুধু একটি জায়গায়। সেটা হলো তারা মালিক পক্ষরা অর্থাৎ যাদের শেয়ার সংখ্যাগরিষ্ঠ যাদের শেয়ার হোল্ডার রয়েছে সেই শেয়ার হোল্ডারগণ কী করে ভোটের মাধ্যমে এই ব্যবস্থাপক মণ্ডলী তৈরি করেন বা ভোটের মাধ্যমে ব্যবস্থাপক মণ্ডলী নির্বাচন করেন, এবং একটি নির্বাচনের ফলে এই ব্যবস্থা পরিচালক মণ্ডলী সৃষ্টি হয় যারা তাদের কারবারটিকে পরিচালনা করছেন। এর ফলে আমরা দেখতে পাই এই ধরনের কারবারে গণতান্ত্রিক ব্যবস্থাপনা গড়ে ওঠে যেখানে সকলের মতামতই সমান গ্রহণযোগ্য। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে আমাদের এই যৌথ মূলধনী কারবার কী কী কারণে এত জনপ্রিয় এবং যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্যগুলো। পরবর্তী ভিডিওতে আমরা জানবো আমাদের এই যৌথ মূলধনী কারবারের সুবিধাগুলো সম্পর্কে।